বিসমিল্লাহির রহমানের রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের ই পাসপোর্ট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, সৌদি প্রবাসীদের জন্য অত্যন্ত সুখবর এই যে গত সপ্তাহ থেকে সৌদি আরবে ই পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে। যেই খবরটির জন্য বেশ কয়েক বছর ধরে আমরা সৌদি প্রবাসীরা অপেক্ষায় ছিলাম। তবে এই সৌদি আরবে যখন ই পাসপোর্ট শুরু হয়েছে, সেখানে আমরা প্রবাসীদের ভেতর একটি প্রশ্ন এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে তথ্য দিই, আমাদের কাছে যে মন্তব্যগুলো আসে তার ভেতরে অন্যতম হচ্ছে যে ই পাসপোর্ট করতে কি লাগবে। এবং আমরাও এতদিন ধরে আপনাদেরকে বলছিলাম যে ই পাসপোর্ট করতে হয়তো জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করতে পারে এবং জাতীয় পরিচয়পত্র ছাড়া ই পাসপোর্ট করা যাবে না। আমাদেরও সেই ধারণাকে ভুল প্রমাণিত করে সৌদি প্রবাসীদের সুবিধার্থে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত মাননীয় রাষ্ট্রদূত রাকিবুল্লাহ স্যার বলেছেন যে ই পাসপোর্ট করার জন্য এই মুহূর্তে প্রবাসীদের শুধুমাত্র তার কাছে যে এমআরপিটা আছে সেটার ফটোকপি এবং জন্ম নিবন্ধনের একটা নির্ভুল জন্ম নিবন্ধন এবং আকামার কপি প্রয়োজন হবে। তবে কিভাবে ই পাসপোর্ট পেতে পারেন সেটি অবশ্যই তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। সেটি হচ্ছে যে সৌদি আরবে প্রায় 22টি তথ্য সেবা কেন্দ্র আছে এবং রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট থেকেও ই পাসপোর্ট করা যাবে এবং বিভিন্ন শহরে যে কনসুলেট সেবাগুলো যায় তাদের মাধ্যমে করা যাবে। তবে তাদের কাছে আপনি সরাসরি যাবেন না এবং রিয়াদ কনসুলেট, জেদ্দা, রিয়াদ দূতাবাস, জেদ্দা কনসুলেট এবং যে মিশনগুলো আছে সেখানে সরাসরি গেলে কিন্তু আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। আপনাকে প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ সাক্ষাতের জন্য একটি সম্ভাব্য তারিখ দিবে অথবা SMS-এর মাধ্যমে আপনার কাছে সেই তারিখটি আসবে। সেই তারিখ অনুযায়ী আপনাকে সেই সংশ্লিষ্ট স্থানে যেতে হবে। আপনি অ্যাপ্লিকেশনের যে স্থানটি সিলেক্ট করবেন সেখানে যেতে হবে।